টি-টোয়েন্টিতে বাংলাদেশ কখনো ভালো করছে আবার কখনো খারাপ করছে, ভারসাম্যহীন এই ফরম্যাটে ধারাবাহিকতা আনতে আরও ভাবতে হবে বোর্ডকে। আফগানিস্তানের সাথে দ্বিতীয় টি-টোয়েন্টি হারের পর নিজের প্রতিক্রিয়া এমনটা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ঠিক আছে, হারতেই তো পারে, একদিন তো খারাপ ব্যাটিং হতেই পারে, তারপরও যে আমি মনে করি তিন চারটা সহজ ক্যাচ ফেলে দেওয়া এটা দেখতে খুব বাজে লাগে। মানে হারাটা নিয়ে হারা জিতাটা বড় কথা না এখানটায়, কিন্তু যে সমস্ত ক্যাচ ফেলেছে তাতে করে মনেই হচ্ছিল না যে এরা খেলার মধ্যে আছে। মানে এটা খুবই দুঃখজনক এবং কষ্টকর।